সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ববিতার ওপর ভীষণ খেপেছেন নায়ক ফারুক, অনেকদিন ধরেই মনের মধ্যে ক্ষোভটা জমিয়ে রেখেছিলেন। অবশেষে আমজাদ হোসেনের স্মরণ সভায় সেটা প্রকাশ করলেন। কাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে প্রয়াত চলচ্চিত্রকার এবং সাহিত্যিক আমজাদ হোসেনের স্মরণ সভা ছিল। গুণী অভিনেত্রী ববিতার একটি কথায় নাকি ভীষণ আঘাত পেয়েছে নায়ক ফারুক। এ নিয়ে তিনি আক্ষেপ করে বলেন, ববিতার মতো অভিনেত্রী কি করে এমন কথা বলতে পারেন তা ভেবে আমি হতাশ হয়ে পড়েছি। তিনি যোগ করেন, গুণী নায়িকা ববিতা, সেখানে কারোর প্রশ্ন নেই, কিন্তু একটি পত্রিকায় দেখলাম তিনি বলেছেন তার জীবনে অভিনয় এবং চরিত্রের দিক থেকে সেরা ছবি নাকি সত্যজিৎ রায়ের অশনি সংকেত। এই কথাটা আমি মানতে পারলাম না, এটি আমাকে ভীষণ আঘাত দিয়েছে। একটি টক শোতে আমি বলেছিলাম ববিতার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন ট্রেনে ছবিটি, সেটা আমার চলচ্চিত্র জ্ঞানী বলেছে। ছবির সংলাপও সারা দেশে জনপ্রিয় হয়েছিল। ছবিতে থাপ্পড় খেয়ে চুপ করে থাক গোলাপী, এই চুপ করে থাকার অর্থ ছিল সেটা হচ্ছে নিরীহ মানুষের মার খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ববিতার উদ্দেশ্যে ফারুক সত্য বলার আহ্বান জানান। তিনি বলেন, ববিতা কি এসব বোঝেন না, দুঃখ লাগে যখন কেউ সত্য কথা বলতে চায় না। ববিতার কাছে আমি এটি কখনোই আশা করিনি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।